আমি নিজে খেলাইছি আগে কাজগুলা কম পক্ষে চলিয়েছি। কেমন লাগতেছে আপনার কাছে করিমপুর এরকম বছরে? হ্যাঁ, প্রত্যেক বছর হওয়াটা জরুরি, কারণ যেই সিজন চলতেছে মানে সবারই মনে আনন্দ দরকার, সবাই বিডিয়া বিডিয়া ফুটবল খেলার ভিডিওটি আজকে দেখাবো। আপনারা যারা এখনই পর্যন্ত আমার বিডিআর টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা আমি আপনাদেরকে চেষ্টা করবো পুরো খেলার ভিডিওগুলো দেখানোর জন্য। তো অবশ্যই আজকে আপনাদেরকে চতুর্থ রাউন্ডের খেলাটি হচ্ছে, দুটি টিম খেলছে, খুব ভালো একটি খেলা খেলছে, তো আপনারা অবশ্যই খেলাটি দেখতে থাকুন এবং যে আমার বিডিআর টিভি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রিয় দর্শক শ্রোতা, ঐতিহ্যবাহিক যেই আমাদের করিমপুর ফুটবল খেলার মাঠ, ফুটবল খেলার মাঠে এখনো আমরা দেখতে পাচ্ছি যে দর্শকের ঢল পড়েছে খেলায়। তো অনেক অনেক মানুষ হয়েছে খেলা দেখার জন্য, খুব সুন্দরভাবে একটি খেলা খেলেছে আমাদের বিলপার একাদশ আর মধ্যপাড়া একাদশ। তো আমরা খেলাটি খুব সুন্দরভাবে উপভোগ করে যাচ্ছি, বিজেপি লাইভ দেখার জন্য সবাইকে জানাচ্ছি বিডিআর টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমি আপনাদেরকে চেষ্টা করবো যে সবসময় আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখানোর জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেভাবে সুন্দরভাবে খেলা উপভোগ করছেন এতে আমাদের সব করিমপুর ঐতিহাসিক মাঠে আর এখানে দূর দূরান্ত থেকে আগত যে আমাদের দর্শক আছে খেলা দেখার জন্য আসছে, সবাইকে জানাচ্ছি বিডিআর টিভি চ্যানেল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেশ এবং দেশের বাইরে বসে যে আমাদের আন্তর করিমপুর ফুটবল টুর্নামেন্ট যে উপভোগ করছেন অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমার বিডিআর টিভি চ্যানেলের মাধ্যমে আপনারা এই ভিডিওটি খেলাটি উপভোগ করতে পারেন। তো প্রিয় দর্শক, যারা ফুটবল প্রেমিক এবং যারা ফুটবলকে ভালোবেসে থাকেন, আশা করি যে আমার ভিডিওটি দেখবেন, পুরোটা ভিডিও দেখবেন এবং পুরোটা খেলা দেখবেন। এখানে দূর দূরান্ত থেকে আগত আমাদের দর্শক বৃন্দ তো মাঝখানে কিছু কথা বলবে, তো আমরা অবশ্যই দর্শকদের কিছু কথা শুনবো। প্রিয় দর্শক শ্রোতা, তো আমাদের ফুটবল খেলাটি খুব সুন্দরভাবে পরিচালনা করছে আমাদের সুমন প্রধান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো খেলছে বিলপারাড়ি একাদশ, বিলপারাড়ি একাদশ খুব ভালো খেলছে। দর্শক শ্রোতা, এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরে কিছুক্ষণের ভিতরে গোল বিলপারাড়ি একাদশ দিয়ে দিয়েছে, এই যে গোল হয়েছে, গোল 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 বিলপারাড়ি একাদশ গোল দিয়ে দিয়েছে। তো আমরা খুবই খুশিতে সবাই মাতোহারা হয়ে পড়েছে। প্রিয় দর্শক শ্রোতা, যারা এখনো পর্যন্ত আমার এই বিডিআর টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডিআর টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা আমি আপনাদেরকে সবার আগে ভিডিও দেখানোর জন্য চেষ্টা করে থাকি। হ্যালো দর্শক, প্রত্যেক বছর হওয়াটা জরুরি, কারণ যেই সিজন চলতেছে মানে সবারই মনে আনন্দ দরকার, সবাই বিডিআর বিডিআর সবাই বিডিআর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বিডিআর যে চ্যানেলটা আছে সবাই এর সাথে থাকবেন, সবাই এটাকে সাবস্ক্রাইব করে ভালো আরও সামনে নিয়ে যাবেন, ভালো থাকবেন। মা
ভাই মধুপুর একাদশ টিম খেলা চতুর্থ রাউন্ডের খেলাতে আজ বিলপাড়াডি একাদশ এবং খেলাটা ভালো হচ্ছে মধুপুর একাদশ বিলপাড়াডি একাদশ এক আর মধুপুর একাদশ শূন্য চেষ্টা করবো বাড়ায় দেওয়ার জন্য সবাই খুব খুশিতে মাতোহারা হয়ে পড়েছে যে বিলপাড়াডি একাদশ এখনো এক গোলে জিতে আছে। তো আমরা চাই যে সবাই সুন্দরভাবে খেলাটি উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা কিছু কথা শুনবো আমাদের মানে লেফটির কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। আমাদের যে ফাইনাল এবং সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল যে খেলাগুলো আসবে সবগুলো খেলাতে আপনারা এরকম কি ইয়া করবেন, কিরকম ভাবে আপনারা সাপোর্ট করবেন? আশা করি আরো ভালো হবে, আরো উন্নত মানের আসবে, লেফারি আসবে, সবাই মিলেমিশে আমরা সবাই একসাথে খেলা উপভোগ করবো। আমরাও আশা করি আপনাদের কাছে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক ইয়া পাওয়ার জন্য ধন্যবাদ। আন্তর করিমপুর এই ফুটবল টুর্নামেন্ট খেলার যে আয়োজন করেছে আমাদের সুমন প্রধান ভাই, তো আমরা তার সাথে একটু কথা বলবো। দেখি ভাইয়ের বন্ধু ভাই, আপনি যে এত বড় একটা খেলার আয়োজন করেছেন এবং কমিটির পরিচালনা করতেছেন, আপনার কাছে কেমন লাগতেছে এরকম মানুষের দল আমাদের করিমপুর মাঠে আসে? আমার কাছে খুবই ভালো লাগতেছে, সবার আনন্দটাই আমার আনন্দ। আর সবাই ইতিমধ্যে আমাদের খেলাটি যে পরিচালনা করছে তার সাথে বলছে, ইতিমধ্যে আমাদের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন বিরতির শেষ পর্যায়ে চলে আসছি, খেলার হাফ টাইমের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সাথে যারা এখনো আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, শেষ পর্যন্ত দেখুন, মজা লাগবে এবং ভালো লাগবে। আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে আমাদের দেশের খুব ভালো ভালো এবং গণ্যমান্য কিছু মুরব্বিদের সাথে কথা বলার জন্য। তো প্রিয় দর্শক, আমরা চাই যে আমাদের করিমপুর এই ঐতিহাসিক খেলার মাঠে, ফুটবল খেলার মাঠে আমরা চাই প্রতি বছরে এরকম টুর্নামেন্ট হোক। তো আমরা প্রিয় দর্শকদের কাছ থেকে এই কথাটি শুনতে পেয়েছি এবং আমরা এটাই চাই। তো প্রিয় দর্শক, আমরা এখন আরেকটি আমাদের এলাকার খুব মুরব্বী তার সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। চলুন দর্শক, আমরা খেলাটি দেখতে আসি, দেখার পর আমরা ওনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, খুব সুন্দরভাবে খেলাটি পরিচালনা এবং সুন্দরভাবে খেলাটি খেলেছে এবং মাঠে যারা আছে ভদ্র ছেলেরা খুব ভালোভাবে খেলাটিকে ইয়া করছে। আমরা কিছু কথা শুনবো আমাদের ওই গ্রাম, আমাদের করিমপুর গ্রামের সন্তান এবং মুরব্বী ওনার সাথে আমরা কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এরকম কি চান প্রতি বছর বছর হোক? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম কি? কত বছর পরে এরকম খেলা দেখতেছেন আপনি এরকম লিগ সার্চে করিমপুরি মাঠে? কেমন লাগতেছে আপনার কাছে? ভালো এরকম চান এরকম খেলা হয়? খুব সুন্দরভাবে আমাদের করিমপুর কৃতি সন্তান
নাম এখানে বলা হয়েছে, তো খুব সুন্দরভাবে খেলা দেখেছে। আরেকটি মুরব্বির কাছে যাব। গোল 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 হয়ে গেছে, সুন্দরভাবে একটি গোল করেছেন, গোল হয়ে গেছে। প্রিয় দর্শক, যারা এখনো পর্যন্ত আমার বিডিআর টিভি চ্যানেলের মাঝে এখনো পর্যন্ত বসে আছেন এবং দেশ এবং দেশের বাইরে বসে যারা আমার বিডিআর টিভি চ্যানেলটিকে দেখছেন এবং দেখতে পারছেন, অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই বিডিআর টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে লাইভ কিছু ভিডিও দেখানোর জন্য। তো প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, যারা এখনো পর্যন্ত ভিডিও আর টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা মোবাইলে চলে আসে। তো প্রিয় দর্শক, শেয়ার করবেন, লাইক করবেন লাইভ দেখার জন্য। তো আমরা এখন আপনাদের মাঝে আমাদের করিমপুর বিলপার আড়ি একাদশ এবং মধ্যপাড়া একাদশ খুব সুন্দরভাবে খেলাটি খেলছে, দুই এবং এক গোলে পরিণত হয়েছে খেলাটি। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে খুব কাছের মানুষ, খুব প্রাণের মানুষ, আমরা দেখতে পাচ্ছি পুরো মাঠ জুড়ে আমাদের মাঝে দূর দূরান্ত থেকে আগত এবং আমাদের করিমপুর এলাকার বাসী যারা আছে, যারা ফুটবল খেলার প্রেমিক, তারা খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে খেলাটি উপভোগ করছে এবং যারা আমাদের দেশ এবং দেশের বাইরে বসে যারা আমাদের এই করিমপুর আন্তর এই ফুটবল টুর্নামেন্ট খেলাটি উপভোগ করছেন, তো অবশ্যই খেলাটি পুরোটা খেলা দেখবেন, খেলাটি না টেনে পুরোটা খেলা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক, খুব সুন্দর হয়েছে খেলাটি। আমরা দেখতে পাচ্ছি যে একটি খেলা পরিচালনা করতে খুব কষ্ট হয় এবং একটি খেলা মানুষের মাঝে একটি খেলা উপহার দেওয়ার জন্য খুব পরিশ্রম করতে হয়। প্রিয় দর্শক, তো যারা আমাদের মাঝে এই খেলাটি উপহার দিয়েছে এবং যারা পরিচালনা করতে পারছে এই খেলাটি খুব সুন্দরভাবে, তাদেরকে জানাচ্ছি আমার বিডিআর টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বিশেষ করে আমরা জানি যে আমাদের করিমপুরের মানুষ খুব ধৈর্য সহকারে খেলা দেখে এবং অন্য অন্য এলাকার মানুষও খুব ধৈর্য সহকারে খেলা উপভোগ করে। তো প্রিয় দর্শক, যদি আমি আপনাদেরকে এরকম কিছু মজার কিছু দেখাইতে পারি, আপনাদের মনে একটুখানি ভালো বাসা জাগাইতে পারি আমার ভিডিও চ্যানেলটির মাঝখানে মাধ্যমে দিয়ে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই চ্যানেলটি বিডিআর টিভি চ্যানেলটি আপনাদের দর্শক, আপনাদের আপনাদের আপনারা থাকবেন আমি আছি, আপনারা থাকবেন না আমি নেই, তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আছি, আমি রাজীব আহমেদ আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আমি আছি, সবসময় থাকবো। তো প্রিয় দর্শক শ্রোতা, তো ইতিমধ্যে আমাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি কথা যে আমরা করিমপুরের যারা আছে আগে যারা খেলছে খুব মানুষ হতো, আমিও ফুটবল খেলার মাঝে এই খেলা দেখেছি যখন আমি ছোট ছিলাম, তখন প্রিয় দর্শক আমি খুব ফুটবল প্রেমিক ছিলাম, এখনো ফুটবল প্রেমিক। তো আমি ফুটবল খেলা দেখতাম ওই যে আমাদের সামনে যে একটি স্কুলের স্কুল আছে, প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল, ওই মাঠে ওই খেলা ওই স্কুলের ছাদে উঠে খেলা দেখতাম, তো অনেক মজা হতো আমাদের সাথে, অনেকে আমাদের ছোটো ভাইয়েরা ছিল এবং বড় ভাইয়েরা ছিল, তাদের সাথে অনেক দুষ্টুমি করি আমরা ওই ছাদে বসে খেলা দেখতাম, তো তখন অনেক মানুষ হতো। মেসি নামছে, মেসি মেসি নামছে, তো তখন অনেক মানুষ হতো খেলাতে, এখনো তার অনুযায়ী এখন তো মানুষ সবাই ব্যস্ত থাকে। তো আবারও একটি গোল গোল হয়ে গোল আবারও একটি গোল হয়ে গেছে, গোল গোল গোল, তিন গোলে পরিণত হলো বিলপাড়াড়ি একাদশ, তিন গোল আর সাদা দল এক গোল, মধ্যপাড়া একাদশ এক গোল। তো প্রিয় দর্শক শ্রোতা,
আমরা যে কথা বলছিলাম যে আমরা যেহেতু আমাদের আগে যেভাবে যেভাবে মানুষের ঢল হচ্ছে ঢল পড়ত মানুষ খেলা দেখার জন্য, তো অ্যাকচুয়ালি এখন মানুষ খুব কাছে যাচ্ছে, তো এর জন্য এখন মানুষ তেমন ভাবে আসে, তাও আমাদের তখনকার অনুযায়ী এখন কিন্তু মানুষ তেমন কম হয়নি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে অনেক মানুষ এই খেলা দেখার জন্য বসে আছে এবং খেলা দেখছে খুব সুন্দরভাবে। যদি আমার এই বিডিআর টিভি চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে প্রিয় দর্শক বিন্দু, অবশ্যই বিডিআর টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে আসি। তো প্রিয় দর্শক সাবস্ক্রাইব করবেন, তো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন যদি আপনাদের কোনো মত থাকে যে কথা বলার জন্য আমাদের বিডিআর চ্যানেলের মাঝে কিছু দেখানোর জন্য, অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, তো আমরা চেষ্টা করব আপনাদেরকে এরকম কিছু ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য, তো এবং আপনাদের আপনাদের চাওয়া পূর্ণ করার জন্য চেষ্টা করে যাব সবসময়। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিও দেখার দেখতে দেখতে ফুটবল খেলা দেখতে দেখতে আমরা এখন খেলার শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় দর্শক বন্ধু, আমি আবারও একটি কথা বলতে চাচ্ছি যে দেশ এবং দেশের বাইরে বসে যেখানে আমাদের এই করিমপুর আন্তর টুর্নামেন্ট এই খেলাটি উপভোগ করছেন, অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চাই যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে বসে যারা এই ভিডিও দেখেন তাদেরকে আমরা কিছু দেখানোর জন্য, তো তাদের জন্যই আমরা এই ভিডিওটি করে থাকি এবং তাদের জন্যই আমার এই চ্যানেলটি। যারা এখনও দেশের বাইরে আছেন, যারা আমাদের করিমপুর এর ফুটবল খেলাকে মিস করেন এবং যারা আমাদের করিমপুরের মানুষকে মিস করেন, আমি চেষ্টা করি যে তাদেরকে তাদের মাঝে এই জিনিসগুলো উপহার দেওয়ার জন্য, আমি যদি তাদেরকে পুরোপুরিভাবে এই জিনিসগুলো উপহার দিতে পারি তো আমি আশা করি যে আমার জীবনটা সার্থক। তো কিছু একটি গোল হয়ে গেছিল, তো আবারও 3-1 গোলে পরিণত হলো বীরপাড়াড়ি একাদশ, 3 গোল মধ্যপাড়া একাদশ এক গোল, মাঝে খেলাটি খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং খুব সুন্দরভাবে খেলাটি হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, কেননা আপনারা খুব ধৈর্য সহকারে আমাদের করিমপুর আন্তর টুর্নামেন্ট খেলাটি উপভোগ করার জন্য আপনাদেরকে জানাচ্ছি খুব অভিনন্দন অভিনন্দন। যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রিয় দর্শক, আমাকে আপনারা কমেন্ট করবেন, আমি যেন পরবর্তীতে ভিডিও বানানোর সময় আমি যেন এই জিনিসগুলো শুধাতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা চলে আসছি 17:26, তো আমার এই ভিডিওটি হচ্ছে 19:33। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব সুন্দরভাবে খেলাটি ধৈর্য সহকারে খেলাটি উপভোগ করলাম, দর্শকরা এখন বসে আছে, খেলাটি শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আমাদের খেলাটি শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনাদের মনে যদি বিডিআর টিভি চ্যানেলে ভিডিওটি দেখে যদি আপনাদের মনে একটুখানি দুলা লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা আমার এই বিডিআর টিভি চ্যানেলের মধ্যে সামনে খেলাতে আপনারা প্রথম থেকে নামানো, আপনার কেমন লাগবো খেললে? পারবেন তো? তার সাথে আমরা কিছু কথা বলতে চাচ্ছি এবং আমাদের মাঝে একটি খেলা সুন্দরভাবে উপহার দিয়েছি। আজকের খেলায় জিতে আপনাদের কাছে কেমন লাগতেছে? অবশ্যই